আজকের গুরুত্বপূর্ণ জাতীয় এবং আঞ্চলিক সংবাদে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হলেন 319,315 জন, গত 24 ঘন্টায় সুস্থ হলেন 248,639 জন এবং গত 24 ঘন্টায় নতুন করে মৃত্যু হল 2,762 জনের। করোনার কাঁপুনি, এবার 14 দিনের সম্পূর্ণ লকডাউন কর্ণাটকে, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আর আলোচনা চাইনা, বিনামূল্যে টিকা পাওয়া উচিত সমস্ত নাগরিকের, বললেন রাহুল গান্ধী। মহারাষ্ট্রে লকডাউনের মাঝে দৈনিক করোনা আক্রান্তের ব্যাপক পতন, মুম্বাইয়ের করোনাগ্রাফ নিম্নমুখী। এবার করোনা পরিস্থিতি খারাপ হচ্ছে পশ্চিমবঙ্গে, করোনা রুখতে নয়া উদ্যোগ, 29 এপ্রিলের পর থেকে লকডাউনের পথে রাজ্য সরকার, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পরিসংখ্যান দেখাবেন না, দক্ষিণ কলকাতাতেই আক্রান্ত লাখের বেশি হবে, বিশ্রক ডক্টর কুণাল সরকার। এনআরসিকে সংশোধন করে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ, বললেন অভিজিৎ। এপিডাব্লিউর মনোভাবে পরিবর্তন, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব সংকটে দেশবাসী, কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের দাম কমানোর আর্জি জানালো কেন্দ্র। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তাহলে প্রতিদিনের তাজা খবরাখবর সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। ভারতে গত 24 ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 319,315 জন, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 248,639 জন এবং গত 24 ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে 2,762 জনের। ভারতে এখন সক্রিয় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হল 28,75,041 জন। গত 24 ঘন্টায় মহারাষ্ট্রে ব্যাপক উন্নতি, গত 24 ঘন্টায় মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন 48,700 জন, গত 24 ঘন্টায় মহারাষ্ট্রে সুস্থ হয়েছেন 71,736 জন এবং মৃত্যু হয়েছে 524 জনের। দিল্লিতে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 20,201 জন, দিল্লিতে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 22,055 জন এবং নতুন করে মৃত্যু হয়েছে 380 জনের। এবার বাংলায় চোখ রাঙাচ্ছে করোনা, বাংলায় গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 15,992 জন, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 9,775 জন এবং গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে মৃত্যু হয়েছে 68 জনের। আসামেও বাড়ছে প্রতিদিন সংক্রমণ, আসামে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হলেন 3,137 জন, গত 24 ঘন্টায় সুস্থ হলেন 828 জন এবং গত 24 ঘন্টায় নতুন করে মৃত্যু হল 15 জনের। ত্রিপুরাতে গত 24 ঘন্টায় আক্রান্ত হলেন 98 জন, ত্রিপুরাতে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 62 জন এবং ত্রিপুরাতে গত 24 ঘন্টায় কোনো নতুন মৃত্যু হয়নি। অপরদিকে করোনার কাঁপুনি, এবার 14 দিনের সম্পূর্ণ লকডাউন কর্ণাটকে, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এবার লকডাউনের পথে হাঁটল কর্ণাটক সরকারও। আজ থেকে পরবর্তী 2 সপ্তাহের জন্য রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন জারি থাকবে, অর্থাৎ 27 এপ্রিল রাত 9টা থেকে 14 দিনের লকডাউন জারি করা হবে সেই রাজ্যে, ছাড় দেওয়া হবে কেবল জরুরি পরিষেবার ক্ষেত্রে। এই দক্ষিণী রাজ্যে গত কয়েকদিন ধরেই করোনার তীব্র বাড়বাড়ন্ত দেখা গিয়েছে। এদিন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানান, আজ রাত 9টা থেকে এই কার্ফিউ জারি হবে, আগামী 14 দিন জারি থাকবে লকডাউন। অত্যাবশ্যকীয় পরিষেবাগুলি কেবল সকাল 6টা থেকে 10টায় অবধি পাওয়া যাবে, তারপর সমস্ত দোকান বন্ধ করে দিতে হবে। বন্ধ থাকবে সমস্ত গণপরিবহন ব্যবস্থাও, একমাত্র নির্মাণ কার্য, উৎপাদন ও কৃষিকাজের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তিনি এও বলেন যে কর্ণাটকের কোভিড পরিস্থিতি মহারাষ্ট্র ও দিল্লি থেকেও খারাপ, এই মুহূর্তে দেশে করোনার তৃতীয় বিপর্যস্ত রাজ্য হিসেবে কর্ণাটকের নাম এসেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দক্ষিণের এই রাজ্য, একদিনে আক্রান্ত হয়েছেন 30,000-এর বেশি মানুষ, এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা 13,39,201 জন, এ রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা 2,62,162 জন। বেঙ্গালুরুর পরিস্থিতি মুম্বাইয়ের থেকেও খারাপ, অ্যাক্টিভ কেসের নিরিখে বেঙ্গালুরু পিছনে ফেলেছে মুম্বাইকে। উল্লেখ্য, এর আগে 21 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত নাইট কার্ফিউ জারি করার কথা ঘোষণা করেছিল কর্ণাটক সরকার, তবে তাতে করোনা ঠেকাতে সম্ভব না হওয়ায় এবার কড়া পদক্ষেপ নেওয়া হলো। অপরদিকে পরিস্থিতি পর্যালোচনায় দিল্লিতে আরও 1 সপ্তাহ লকডাউন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। আগামী 3 মে পর্যন্ত দিল্লিতে জারি থাকবে লকডাউন, ঘোষণা করেন কেজরিওয়াল। অপরদিকে কোভিড পরিস্থিতি নিয়ে মানুষের কাছে তথ্য গোপন করছে কেন্দ্র, বললেন রাহুল গান্ধী। দেশের কোভিড পরিস্থিতি সম্পর্কে মানুষের কাছে তথ্য গোপন করছে কেন্দ্র।
কর্মসংস্থান ও উন্নয়ন সম্পর্কেও দেশবাসীকে সঠিক তথ্য জানায়নি কেন্দ্র। সোমবার টুইট করে এই ভাষাতেই কেন্দ্রের সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। অন্যদিকে এদিন পৃথক একটি টুইটে রাহুল দাবি করেছেন, দেশের সমস্ত নাগরিকের বিনামূল্যে কোভিডের টিকা পাওয়া উচিত। এদিন কোভিড টিকাকরণ নিয়ে বিজেপিকে দোষে রাহুল বলেছেন, দেশের মানুষ বিজেপির তৈরি ব্যবস্থার শিকার, আর আলোচনা চাই না, দেশের সমস্ত নাগরিকের বিনামূল্যে কোভিডের টিকা পাওয়া উচিত। এর আগেও রাহুল একাধিকবার কোভিড পরিস্থিতিতে টিকাকরণ কর্মসূচি নিয়ে সরকারের সমালোচনা করেছেন, দাবি জানিয়েছেন প্রত্যেক নাগরিক যেন বিনামূল্যে কোভিডের টিকা পান। উল্লেখ্য, মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, উড়িষ্যা সহ দেশের বিভিন্ন রাজ্যের সরকার ইতিমধ্যেই জানিয়েছে বিনামূল্যে রাজ্যবাসীকে কোভিডের টিকা দেওয়া হবে। অন্যদিকে কংগ্রেস শাসিত একাধিক রাজ্য অভিযোগ করেছে, কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন উৎপাদন সংস্থাগুলি থেকে ভ্যাকসিন হাইজ্যাক করে নিচ্ছে। এর জেরে আগামী 1 মে থেকে 18 থেকে 45 বছর বয়সীদের টিকাকরণ কর্মসূচি বাস্তবায়িত করা যাবে কিনা সে ব্যাপারে সংশয় দেখা দিয়েছে। অপরদিকে করোনা রুখতে নয়া উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। ফের লকডাউন হতে পারে সেই রাজ্যে, তবে তা 29শে এপ্রিলের পর। সূত্রের খবর, নজিরবিহীন সংক্রমণের চেন ভাঙতে এবং চিকিৎসকদের পরামর্শ মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। চিকিৎসকরা বলছেন, এই মুহূর্তে প্রতি 5 জনের একজন পজিটিভ। নজিরবিহীন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে বাংলা 25 এপ্রিল রাজ্যে সংক্রমিতের সংখ্যা যেখানে 16,000 চুইচুই, সেখানে ঠিক 1 মাস আগে গত 25 মার্চ নতুন করে করোনা সংক্রমিত হয়েছিলেন 516 জন, অর্থাৎ সংক্রমণের সংখ্যাটা ছিল 31 গুণ কম। 1 মাস আগে রাজ্যে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ছিল 3,950 জন, আর এদিন সেটা বেড়ে দাঁড়িয়েছে 88,800 জন। এটাই ভাবাচ্ছে প্রশাসনকে, লকডাউন না চাইলেও পরিস্থিতির বাধ্যবাধকতা সেই দিকেই নিয়ে যাচ্ছে। চিকিৎসক দীপেন্দ্র সরকার এদিন বলেছেন, এই মুহূর্তে সবার টেস্ট করলে হয়তো দেখা যাবে রাজ্যে 5 জনের মধ্যে একজন পজিটিভ। চিকিৎসক কুণাল সরকার বলেছেন, এই মুহূর্তে সংক্রমিতের সংখ্যাটা রূপক মাত্র, আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি। পরামর্শ হিসেবে চিকিৎসকরা বলছেন, সামান্যতম উপসর্গ থাকলেও টেস্ট করান। করোনা রুখতে টেস্ট দরকার বলছেন চিকিৎসকরা, কিন্তু টেস্ট করাতে এখনও নাকাল হতে হচ্ছে বঙ্গবাসীকে। তারপর সামাজিকভাবে বিচ্যুত হওয়ার ভয় আরও বাড়াচ্ছে সংক্রমণের আশঙ্কা। এদিকে বাংলায় এখনও অক্সিজেনের ঘাটতি না ঘটলেও পড়শি রাজ্য দেখে কোনোরকম রিস্ক নিতে চাইছে না চিকিৎসক মহল। অনেক সংখ্যক রুগী ভর্তি থাকায় কলকাতা মেডিকেল কলেজেও এই মুহূর্তে প্রবল চাহিদা রয়েছে অক্সিজেনের। দেশের বিভিন্ন রাজ্যের সংকটময় পরিস্থিতি দেখে তাই ভয়াবহ কিছু ঘটার আগেই শিক্ষা নিতে চাইছে কলকাতা মেডিকেল। সূত্রের খবর, অক্সিজেনের চাহিদা পূরণ করতে 5,000 লিটারের অক্সিজেন প্ল্যান্ট বসানোর পরিকল্পনা করা হয়েছে। সেখান থেকেই পাইপলাইনের মাধ্যমে যুক্ত থাকবে সমস্ত কোভিড ওয়ার্ড। অপরদিকে মহারাষ্ট্রের লকডাউনের মাঝে দৈনিক করোনা আক্রান্তের ব্যাপক পতন। মুম্বাইয়ের করোনা গ্রাফও নিম্নমুখী। পুরো মহারাষ্ট্র জুড়ে কঠোরভাবে কোভিড বিধি লাগু করে দিয়েছে উদ্ধব সরকার, আর সেই কোভিড বিধি সে রাজ্যে করোনা পরিস্থিতির মাঝে আশার আলো দেখাচ্ছে বলে মত অনেকের। দেশের মধ্যে সবচেয়ে বেশি বিপর্যস্ত মহারাষ্ট্র এদিন কোভিড পরিসংখ্যানে আশার আলো দেখাচ্ছে। হু হু করে নামলো মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 48,000, যে সংখ্যাটি গত কয়েকদিনে 50,000 পার করে 60,000 ছাড়িয়ে যায়, আর আজকের রিপোর্টে তা 50,000-এর নিচে। প্রসঙ্গত, গত 24 ঘন্টায় মহারাষ্ট্রে সুস্থ হয়েছেন 70,000-এর বেশি মানুষ। শেষ 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 524 জনের, যে পরিসংখ্যানও অনেকটাই কম। এদিকে একটা সময় করোনার দ্বিতীয় স্রোতে মুম্বাইতে যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা 11,000 ছাড়িয়েছে, সেখানে আজকের রিপোর্ট বলছে মায়ানগরীতে 3,876 জন শেষ 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন। অপরদিকে এনআরসিকে সংশোধন করে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ, বললেন অভিজিৎ, এপিডাব্লিউর মনোভাবে পরিবর্তন। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আসামে যে নাগরিকপঞ্জী তৈরি হয়েছে তা খারিজ না করার পক্ষেই সওয়াল করলেন আসাম পাবলিক ওয়ার্কসের প্রধান অভিজিৎ শর্মা। তিনি মনে করেন, কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও 1 দশকের নিরবচ্ছিন্ন প্রয়াসের ফল হচ্ছে এই জাতীয় নাগরিকপঞ্জী, তাই সংশোধন সাপেক্ষে এই নাগরিকপঞ্জী রাজ্যবাসীর কাছে গ্রহণযোগ্য হবে বলেই তিনি মনে করেন। যদিও বিজেপি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে এই নাগরিকপঞ্জিতে বহু বিদেশির নাম অন্তর্ভুক্ত হয়েছে, ফলে নতুন করে এই প্রক্রিয়া আবার শুরু করতে হবে। অথচ এই পাবলিক ওয়ার্কসই 2019 সালের 31 আগস্ট চূড়ান্ত নাগরিকপঞ্জি বেরোনোর পর তাতে ত্রুটি বিচ্যুতির অভিযোগ তুলে একটি 100% শুদ্ধ নাগরিকপঞ্জি তৈরির পক্ষেই সুপ্রিম কোর্টে বারবার আবেদন করেছে।
কিন্তু হঠাৎ করে অভিজিৎ শর্মার এই বক্তব্য রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, একটি শুদ্ধ নাগরিকপঞ্জী তৈরির জন্য সওয়াল করে আসা অভিজিৎবাবু তার অবস্থান কেন পাল্টে ফেললেন তার পক্ষেও যুক্তি দিয়েছেন তিনি স্বয়ং। তিনি মনে করেন আসাম সহ বিশ্বের করোনা পরিস্থিতি এমন ভয়ঙ্কর হয়ে উঠেছে যে অক্সিজেনের অভাবে বহু মানুষ মারা যাচ্ছেন। এই পরিস্থিতিতে 1600 কোটি টাকা ব্যয়ে যে নাগরিকপঞ্জী তৈরি হয়েছে তা নতুনভাবে প্রস্তুত করতে হলে সামগ্রিকভাবে কেন্দ্র এবং রাজ্যের আর্থিক পরিস্থিতির উপর চাপ পড়বে। কাজেই নতুনভাবে নাগরিকপঞ্জী তৈরির দাবি বাস্তবসম্মত নয় বলেই তিনি মনে করেন। পাশাপাশি তিনি এটাও বলেন, বর্তমানে যে নাগরিকপঞ্জী তৈরি হয়েছে তাতে 40% মতো ত্রুটি বিচ্যুতি রয়েছে, এগুলো অবশ্যই শুধরানোর প্রয়োজন। আসাম পাবলিক ওয়ার্কস মনে করে এই প্রথম রাজ্যে একটি এনআরসি হলো যা প্রকৃতপক্ষে একটা অমূল্য দলিল তৈরি হয়েছে। কিন্তু বিস্ময়ের কথা, 2 বছর পরও আরজিআই এটাকে প্রকাশ না করে ঝুলিয়ে রেখে দিয়েছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এই এনআরসি থেকে যেসব বিদেশির নাম কর্তন করা হয়েছিল সেটা যদি এখনই কার্যকর করা না হয় তাহলে অদূর ভবিষ্যতে এসব বিদেশির নামও আবার জাতীয় নাগরিকপঞ্জির অন্তর্ভুক্ত হয়ে যাবে। অভিজিৎবাবু মনে করেন, আমি বাংলাদেশি বলে বছরের পর বছর আন্দোলন করে যাব, সেই সুযোগে বাংলাদেশ আর্থিকভাবে আমাদের থেকে এগিয়ে যাবে, এটা দীর্ঘদিন চলতে পারে না। পাশাপাশি অবৈধ বাংলাদেশির নামে কিছু সংগঠন যে ব্যবসা চালিয়ে যাচ্ছে তারও চিরতরে সমাধান হওয়া উচিত, অন্যথায় নিকট ভবিষ্যতে রাজ্যবাসীর বাংলাদেশের উপরই নির্ভর করে থাকতে হবে। তিনি জানিয়ে দেন, সুপ্রিম কোর্টে নতুন যে প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন এনবি রামানা, তার কাছে বর্তমান নাগরিকপঞ্জির সংশোধনী চেয়ে তারা আবার আবেদন জানাবেন। উল্লেখ্য, আসামে একটি শুদ্ধ নাগরিকপঞ্জী চেয়ে প্রথম সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল এই আসাম পাবলিক ওয়ার্কসই। অপরদিকে সংকটে দেশবাসী, কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের দাম কমানোর আর্জি জানালো কেন্দ্র। সংকটের দিনে সাধারণ মানুষের কথা চিন্তা করে করোনা ভ্যাকসিনের দাম কমান, সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেকের কাছে এমনই আর্জি জানালো কেন্দ্র। 1 মে থেকে 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেককে করোনা টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তার আগেই সেরামে তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনের দাম কমাতে বলা হলো। এই 2 সংস্থার টিকার দাম ঘোষণার পর থেকেই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এর চড়া মূল্য নিয়ে সরব হয়েছিলেন। কেন্দ্র ও রাজ্যের মধ্যে দামের তারতম্য নিয়েও খুব উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই কেন্দ্রের তরফে দাম কমানোর আর্জি জানানো হলো। করোনার বাড়বাড়ন্তের মধ্যে কেন্দ্র, রাজ্য ও বেসরকারি হাসপাতালের জন্য কোভিশিল্ডের দাম জানিয়েছিল সেরাম ইনস্টিটিউট। বলা হয়েছিল 400 টাকার বিনিময়ে সরকারি হাসপাতালগুলি কোভিশিল্ডের একটি ডোজ পাবে, বেসরকারি হাসপাতালকে ডোজ পিছু খরচ করতে হবে 600 টাকা, তবে কেন্দ্রকে 150 টাকার বিনিময়ে প্রতি ডোজ দেওয়া হবে। এদিকে টিকা প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক গত শনিবার জানিয়ে দেয় সরকারি হাসপাতাল প্রতি ডোজ কোভ্যাক্সিন কিনতে পারবে 600 টাকায়, সেখানে বেসরকারি হাসপাতালকে ডোজ পিছু দিতে হবে 1200 টাকা, অর্থাৎ দ্বিগুণ মূল্যে বেসরকারি হাসপাতালে পাওয়া যাবে করোনা টিকা। দেশকে পর্যাপ্ত টিকা দেওয়ার পর তা রপ্তানিও করা হবে বলে জানায় সংস্থা। সেক্ষেত্রে আনুমানিক 1123 টাকা থেকে 1498 টাকা মূল্য ধার্য করা হয়েছে। কেন্দ্রের আবেদনে 2 সংস্থা ইতিবাচক সাড়া দেয় কিনা সেটাই এখন লক্ষ টাকার সওয়াল। আজকে